নমস্কার, আজকে ওয়ার্কশপ নিয়ে গেছে কাস্টমার XUV500। তো প্রবলেম জানিয়েছে, গাড়ি মোবিল কমে যাচ্ছে এবং পিকআপে প্রবলেম হচ্ছে। আসুন আমরা গাড়িটা স্টার্ট করে ফার্স্ট অফ অল চেক করবো যে গাড়িতে স্মোক বা ধোঁয়া মারছে কিনা এবং গাড়ির পিকআপ কন্ডিশন কি আছে। চলুন দেখতে থাকুন আমার সাথে পুরো ভিডিওটি। শর্ট পিকআপ দাও, অ্যাক্সেলারেটর দাও, ছাড়ো, ব্রেক দাও, ব্রেক দাও, দাও, ছাড়ো না, মারছে না। ইঞ্জিন ধোয়া যখন মারছে না, তাহলে মোবাইলটা যাচ্ছে কোথায়? কি ইঞ্জিন খাচ্ছে, কি টার্বো খাচ্ছে, কি ইঞ্জিনে কোথাও লিকেজ হচ্ছে? আসুন দেখি। চারটা খুলে নাও, এটা পুরো কমপ্লিট বার করো, কমপ্লিট বার করতে হবে, কমপ্লিট বার করে দাও। দেখো এয়ারফিল্ডের পজিশন কি আছে, এয়ারফিল্ডের তো চোখ হয়ে আছে, এয়ারফিল্ডের অবস্থা তো খুবই খারাপ। এতটা করে ময়লা পড়ে গেলে এয়ারফিল্ডের এমনিতে চোখ হয়ে যাবে। এয়ারফিল্ডের হয়, এয়ারফিল্ডারগুলো অয়েল টাইপের হয়। দেখো এটা হাত দাও, অয়েল মতো লাগছে। এই অয়েল, এই অয়েলে কি হয়, এই টার্বো বাঁচানোর জন্য বা সিস্টেমটা এত দারুণ যে কোনো ধুলো ময়লাকে পাস হতে যায় না, এই অয়েলে ট্রেনে গার্ড করে না। এবং একটা না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লেয়ার দেওয়া আছে। দেখো ঠিক আছে, ছটা লেয়ার দেওয়া আছে। ভিতরটা কি আছে দেখি, এটা রাখো সাইডে, ভিতর পরিষ্কার আছে। এটাকে এটাকে কমপ্লিট খোলো, এখানটা চেক করবো। কারণ এই এয়ারফিল্ডারের জন্য চোখ হয়ে গেলে কী হয়, মোবিল এরকম আসতে পারে। একদম কাঁচা মোবিল দেখা যাচ্ছে, মানে একদম পুরো টাটকা মোবিল। মোবিল ভালো আছে কিন্তু মোবিল প্রচণ্ড পরিমাণে মোবিল আসছে, এত মোবিল আসবে না। ইন্টারকুলারে কতটা মোবিল আছে, ইন্টারকুলারটা একবার দেখবো, ধোয়াটা দেখবো, তারপর ইন্টারকুলারের ভিতরে কী আছে। ইন্টারকুলারের ভিতরে মোবিল হালকা হালকা আছে, ইন্টারকুলারের মোবিল আছে, হালকা আছে মোবিল। তাহলে এক কাজ করবো, মেনিফুলের ভিতরে এতটা ধুলো ময়লা বা মাটি যখনই জমে, যখন এয়ারফিল্ডার প্রচণ্ড পরিমাণে চোখ হয়ে যায় বা ফেল হয়ে যায় তারপরে চালানো হয়, তবেই কিন্তু মেনিফুলের ভিতরে এতটা পরিমাণে ধুলো ময়লা বা মাটি জমে। এবং এর কারণে কিন্তু ইঞ্জিনের ভিতরে গিয়ে এই ধুলো ময়লা মাটিগুলো হেডের ভ্যালভকে ড্যামেজ করতে পারে, তাতে ইঞ্জিনের বড় ক্ষতি হতে। এটা খুলবে, খুলে মেনিফুলটা পরিষ্কার করে দেবে, আর আপাতত এই অয়েল সেপারেটরটা খুলবে, খুলে এখানটা পরিষ্কার করে দেবে, তাহলে পরবর্তীকালে লিক হচ্ছে কিনা সেটা বুঝে নেব। আর এটা খুলবে, এটা তারপর পজিশন কি চেক করবে একবার। হ্যাঁ, যদি তারপর ঠিক থাকে তাহলে এগুলো পরিষ্কার করে করে দেবো, চালাবে, তারপর রেজাল্ট কি আসছে দেখবো, তারপরে। এগুলো খোলো, এগুলো খুলে বার করো, আর এই পাইপটাও খুলে দেবে, আগে এইটা খুলে নাও। তারপর যদি খারাপ থাকে মোবিল তুমি দিয়ে পারবে না, এত পরিমাণে মোবিল কমে। হ্যাঁ, ধারণার বাইরে। এয়ারফিল্ডার যদি চোখ হয়, এখান থেকে অক্সিজেন পাবে না, এখান থেকে হাওয়া পাবে না, এখান থেকে টানা শুরু করবে, অক্সিজেনের সাথে মোবিল টেনে নেবে টানবে এখান থেকে। আর যদি টার্বো খারাপ থাকে তাও মোবিল বেরাবে এখান থেকে। যা লিকেজ আছে এই লিকেজে অতটা মোবিল কমবে না, এটাকে যা দেখতে খারাপ লাগে, যার জন্য লিকেজ তো ভালো না, এটাকে পরিষ্কার করে তোমাকে এটা আঠা দিয়ে করে দেওয়া যাবে, রিপেয়ারিং হয়ে যাবে। ইসাকগুলো শুকনো আছে, এই ম্যানিফুলগুলো এর ভিতরে যেহেতু ধুলো ডাস্টে এসে এরকম গাছ টাইপের হয়ে গেছে, তার জন্য এটাকে পরিষ্কার করে দিতে হবে খুলে, আর ইন্ডাকগুলোটাকে ওয়াশ করে দিতে হবে, তারপরে দেখতে হবে কী কন্ডিশন আছে। তো আমরা এয়ারফিল্ডারের হোস পাইপ কিন্তু পুরো খুলে নিয়েছি, এবার চেক করবো আমরা যে টারবাইন আছে, টারবাইনের যে কোর আছে বা ব্লেড বলুন, সেই ব্লেডটা কতটা পিলে আছে বা আছে কি না সেটা আমরা চেক করবো। তাই হোক, ভিডিও যদি ভালো লাগে আপনাদের তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি কিন্তু আঙুল দিয়ে দেখুন উপরে নিচে একটা হাতের আঙুল দিয়ে নাড়ানোর চেষ্টা করছি যে নড়ছে কি না বা পিলে হচ্ছে কি না, সেটাই দেখতে হবে। তবেই কিন্তু যদি প্লে হয়ে থাকে তবে কিন্তু চলবে না, বা ভিতরে হয়তো কোনো কিছু ড্যামেজ হয়ে গেছে তার কারণে কিন্তু প্লে হবে। এবং এর কিন্তু আমার আঙুলি দিয়ে ফলো করুন, টারবাইন কিন্তু টারবাইনের ব্লেড কিন্তু অনেকটাই করছে, বিকজের একটাই কারণ, এই টারবাইন কিন্তু ফেল হয়ে গেছে অলরেডি। ফেল হওয়ার কারণেই কিন্তু গাড়ি মোবিল আসবে এবং গাড়ির ধোয়া মারতে পারে ডাউন গিয়ারে, অথবা গাড়ির ইঞ্জিন সাউন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, বা গাড়ি মোবিল কম হতে পারে বা খেতে পারে, বা পিকআপের প্রবলেম হতে পারে, অন্যান্য প্রবলেম হতে পারে। এগুলো সাথে রিলেটেড কিন্তু আপনাকে এয়ারফিল্টার, মোবিল, কুলেন্ট এগুলো কিন্তু মাস্ট দেখতে হবে। সবথেকে টার্বোর আগে মাস্ট দেখতে হবে আপনার এয়ারফিল্টার, টার্বোকে বাঁচাতে গেলে আপনাকে এয়ারফিল্টার মেনটেন করতে হবে মাস্ট, তারপরে বাদ বাকি। টার্বোর কন্ডিশন খারাপ আছে পুরো, একদম অবস্থা শেষ। এতটা পেলে চলবে না টার্বো, এতটা পেলে চলে না। তো এটা ছিল আজকের ভিডিও, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।